সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। ঈদের পর এটাই আমাদের প্রধান সম্পাদকীয়। আজকের আলোচনার বিষয় ক্রিকেট কুট কৌশলের শিকার। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে ডক্টর তারেক শামসুর রহমান, প্রফেসর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মাঝখানে আছেন রকিবুল হাসান, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, এবং ওই প্রান্তে আছেন এম এম কায়সার, ক্রীড়া সম্পাদক দৈনিক সকালের খবর। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের ও মুজাহিদের মৃত্যু পরোয়ানা কারাগারে, জাতীয় পার্টির এমপি আব্দুল হান্নান ও তার ছেলে গ্রেপ্তার। মিনায় পদদলিত হওয়ার ঘটনায় 41 বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করল পররাষ্ট্র মন্ত্রণালয়। নিখোঁজ অন্তত 150, বিমানের শিপুর বিপর্যয়ে আটকা শত শত হাজি। ঢাকা ও চট্টগ্রামে বাস ও মিনিবাসের বর্ধিত ভাড়া আদায়ে স্বেচ্ছাচারিতা, ক্ষুব্ধ যাত্রীরা, অভিযোগ প্রমাণিত হলে শাস্তির আশ্বাস বিআরটিএ। সিলেটে শিশু রাজুর হত্যা মামলার বিচার কাজ শুরু, প্রথম দিনে সাক্ষ্য দিলেন বাবা ও মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা। এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফর স্থগিত করল অস্ট্রেলিয়া, বিসিবির হতাশা প্রকাশ, সুবিধামতো সময়ে সফরের আশ্বাস ক্রিকেট অস্ট্রেলিয়ার। কাসার, আপনাকে দিয়ে শুরু করি। কাসার, আপনার 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 ইয়াতে কি মনে হয়, কেন অস্ট্রেলিয়া সফরটা হুট করে হঠাৎ করেই এরকম একটা জায়গাতে এসে স্থগিত হয়ে গেল? ধন্যবাদ দানেশ ভাই। আসলে এই যে পরিস্থিতিতে অস্ট্রেলিয়া বাংলাদেশে তাদের সফরটা বলা হচ্ছে যে স্থগিত করেছে, কিন্তু আমি এটাকে বলবো যে বাতিলই হয়ে গেছে এক অর্থে এই মুহূর্তে আর কি। তো যে কারণে সেটা বাতিল করেছে তার মূল কারণটা হলো যে তারা বলছে যে নিরাপত্তা ইস্যুটাকে। কিন্তু এই জিনিসটাই যদি, এই বিষয়টাই যদি আপনি এখন ভারতের সাথে ঘটতো এই ইস্যুটা, তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারতেন যে ভারতে কিন্তু অস্ট্রেলিয়া যেত। কারণ আমি একটু ছোট্ট ব্যাখ্যা দিই আপনাকে, 2008 সালে যখন মুম্বাই হামলা হয়েছিল সেটা কিন্তু ভয়াবহ হামলা হয়েছিল, সেখানে প্রায় 200 মতো লোক মারা গিয়েছিল। তারপরও কিন্তু সেই ট্যুরটা কিন্তু শেষ করেনি ইংল্যান্ড, কিন্তু সেই ট্যুরটা খেলেছিল ভারতের সাথে। সবচেয়ে বড় বিষয় হলো যে এই বাংলাদেশে এখন যে আপনার নিরাপত্তার পরিস্থিতি, তো এই পরিস্থিতি এত নাজুক হয়ে যায়নি যে এখানে কোনো ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হবে না, বা বিদেশি কোনো দল আসলে আমরা তাদেরকে সেরকমভাবে আপনার নিরাপত্তা দিতে পারবো না। তো আমার মনে হয় যে এটার সাথে জড়িত আপনার দুই বোর্ডের মধ্যে যে ধরনের মানে চমৎকার সম্পর্ক থাকা উচিত ছিল, সেই সম্পর্কের অভাবটার কারণেই কিন্তু এই ধরনের একটা অনাস্থা বা একটা মানে অনাস্থার একটা অবস্থা তৈরি হয়েছে। যদি আপনি সম্পর্কটা ভালো থাকতো, যদি ধরেন আপনার যোগাযোগটা আরো একটু চমৎকার থাকতো, তাহলে যে ধরনের আশ্বাস বাংলাদেশ এই মুহূর্তে অস্ট্রেলিয়াকে দিয়েছিল, তাহলে অবশ্যই তারা এখানে আসতো। তো আমার মনে হয় যে এই মানে আস্থার ঘাটতি থাকার কারণেই কিন্তু অস্ট্রেলিয়া হয়তো বাংলাদেশকে, বাংলাদেশের সফরে না এসে তারা নিরাপত্তা ইস্যুটাকেই বড় করে দেখেছে। আস্থা নিয়ে কথা বলেছে এবং সম্পর্ক, আমি আপনাকে এটা বলি যে জেগে ঘুমায় তাকে আপনি কোনোদিন ঘুম ভাঙাইতে পারবেন না। অস্ট্রেলিয়া এখানে আসবে না নানা অজুহাত এটা 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 দেখা দেখিয়েছে। বাংলাদেশ গভর্নমেন্ট সরকার, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিস, ক্রিকেট বোর্ড, দি ওপেন্ড আপ এভরিথিং, দ্য হাইয়েস্ট সিকিউরিটি ফেসিলিটি যেটা নাকি বিবিআইপিদের দেওয়া হয় সেটা এদের জন্য অফার করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম যেটা প্রথমে বললো ক্যাসার, যে এখানে তো এমন কোনো কিছু ঘটেনি, এখানে তো কোনো সিকিউরিটি আমি আর দেখছি না। কিছুদিন আগে আপনি দুটো ওয়ার্ল্ড কাপ করলেন 12টা টিম নিয়ে, শোল্ডে কই কোনো কিছু ঘটেনি, স্পোর্টসে এখানে কিছু হয় না। দ্য কোশ্চেন কামস, তাহলে এটা কি ক্রিকেটীয় কোনো ষড়যন্ত্রের কারণ? আমিও সেটা মনে করি না। অনেকে বলছেন যে এটা ওরা করেছে কি না, বাই নাকি কোনো অস্ট্রেলিয়ার কোনো আভ্যন্তরীণ তাদের কোনো, সেইখানে কিন্তু আমার কথা আছে। আমরা যদি জেনে থাকি দি আইএসের হেডকোয়ার্টার, যে আইএস নিয়ে এত কথা, ইজ ইন সিরিয়া। এই সিরিয়াতে অস্ট্রেলিয়ান হ্যাভ ফায়ার্ড অ্যান্ড বোমড অস্ট্রেলিয়ান, যেটা কি না একটা সিরিয়াস রিপারকাশন করেছে অস্ট্রেলিয়ান জনগণের মধ্যে। অ্যান্ড মাইন্ড ইউ, আমরা যেরকম একটা দেশে বসবাস করি বা আমাদের যে আমাদের কন্ডিশনস লোকেরা মানে, ওরা না, ওরা কিন্তু স্বাধীন চেটা ইন্ডিপেন্ডেন্ট, এভরিবডি ইজ ইন ইন্ডিপেন্ডেন্ট, এবং ফ্রি মার্কেট ইকোনমি সব দিক থেকে, মানবতার অধিকার বলে সব কিছু।
ওরা প্রশ্ন রেজ করেছে জনগণ যে অ্যাট হোয়াট কস্ট, কেন আমরা ওখানে যাই, আমাদের তো চারিদিকে সমুদ্র, আমরা তো আইল্যান্ড কান্ট্রি, আমরা গেলাম এবং তাদের প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়ে গেছে এর মাঝখানে এর কিছুদিন আগে। এটাতে আমার সন্দেহ হয়, আমি জানি না, মেবি রং, যে ওরা কি কিছু একটু ভীত হলো অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এই রেজ করেছে, কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া না, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বলেছে তাদের, আমাদের দেশের জন্য না, এই মহাদেশে উপমহাদেশে এই বেল্টে রেড অ্যালার্ট মানেই না যে একেবারে ইয়ে, রেড মানে তোমরা সাবধানে চলাফেরা করো, ই করো। আর ক্রিকেট অস্ট্রেলিয়াকে বলছে তোমরা জেনে শুনে এখানে পদক্ষেপ নাও, আর তাদের তাদের মধ্যে কি ধরনের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে হয়েছে বা এই বা ইন্টারন্যাশনাল ইন্টারেস্টটা তারা শেয়ার করেছে কিনা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট উইথ ক্রিকেট অস্ট্রেলিয়া, সেটা আমি জানি না। বাট এটা ঠিক যে এখানে তিনটা স্টেক হোল্ডার আছে, বাংলাদেশের বেলায় নাই, বাংলাদেশের একটা স্টেক হোল্ডার, ক্রিকেট বোর্ড চাইবে বাংলাদেশ ওমেন্স টিম যাবে, যাবে এ টিম ওখানে যাবে, যাবে, বাট ওইখানে আপনি যাইতে পারবেন না। ওইখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ সবচেয়ে স্ট্রং প্লেয়ার অ্যাসোসিয়েশন, প্লেয়াররা যদি বলে যে আমরা কোথাও যাবো না, এদেশে যাবেন না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু প্লেয়াররা বলে নাই যে আমরা যাবো না। ইভেন আপনি যে লেমেন, তাদের যে কোচটা দেখবেন, সেও তার হতাশা ব্যক্ত করেছে যে আমরা এই ট্যুরটা করতে পারলাম না। তার মানে দেন হোয়াট ইজ দ্য রিজন, রিজন ইজ আমার কাছে মনে হয় যে ওইরকম কোনো জিও পলিটিক্স গ্লোবালি, যেটা আমার বন্ধুবর ও আরও ভালো বলতে পারবে বিকজ এটার উপর সে রিসার্চ করে বলে গেছে, বাট আমার একটা সাধারণ হিসেবে মনে হয়। তবে এই সব কিছুর পরে আমরা হতাশ হতে পারি, বাট আমি মনে করি আমি ক্রিকেট বোর্ডকে সাধুবাদ জানাবো যে তারা যে যতটুকু নর স্টেপ সব নিয়েছে, গভর্নমেন্ট ট্রাই করেছে, বাট কাইসারের কথা এটা ঠিক আছে, রিলেশনশিপটা আরও ওয়ান টু ওয়ান, মানে আমার সঙ্গে সম্পর্ক ভালো, সান্ডারল্যান্ড আসছে তাদের, বাট এটা কিন্তু একটা হঠাৎ একটা টার্ন অ্যারাউন্ড হয়েছে, জিনিসটা উদ্ভব হয়েছে যে এটা এটি কী ব্যাপার, একটা বোল্ড ফ্রম দ্য ব্লুর মতন আমাদের কাছে। তো যেটাই যাই হোক, আমি দর্শকদের আপনার মারফত এইটুকু বলতে পারি যে আমাদের ক্রিকেটটিওভাবে ক্ষতি হয়েছে, এটা তার পোস্টপোন করেছে, তারা আসবে হয়তো বা নাও আসতে পারে, বাট কোনটা ক্ষতি হয়েছে যে আমাদের প্লেয়ারদের একটা সুযোগ ছিল একটা বড় টিমের সঙ্গে খেলা, আরও কিছু নিজের উৎকর্ষ সাধন করা, এবং আমরা একটা মোমেন্টামের মধ্যে আছি, উইনিং স্ট্রিকে আছি, অস্ট্রেলিয়ান টিমটাও ওরকম একটা শক্তিশালী টিমও ছিল না, কাজে আমাদের সুযোগ তৈরি হয়েছিল, আশাবাদ আশা নিয়েছিল 16 কোটি বাঙালি যে আমরা আবার সেই গর্জন করবে আমাদের বাঘরা টাইগাররা, বাট সেখান থেকে আমরা বঞ্চিত হয়েছি। ফিনান্সিয়ালি আমরা লস করবো না, বিকজ দে হ্যাভ দে ডোন্ট কাম, তাদেরকে আমাদেরকে বড় কম্পেনসেশন দিতে হবে, এটা হলো রুলস। নাও কামস হোয়াট, তাহলে এখানে আবার কিছু কিছু লোক এই জিনিসটা খুব সঙ্গত কারণে হয়তো বলতে পারেন, তাহলে কি আমাদেরকে ওরকম একটা কিছুর মধ্যে ফেললো কিনা যে এই জায়গাটা সেফ না যাওয়া, খেলতে যাওয়া। আর ক্রিকেট এখন আমাদের জাতীয় সত্তা, জাতীয় ঐক্যের প্রতীক, এত বড় জিনিস এটা, সেইখানে যদি এটা যদি বাধাগ্রস্ত হয় তাহলে তো আমাদের জন্য একটা চিন্তার বিষয় আছেই। তো আমার বিশ্বাস, আমি অন্তত দায়িত্ব নিয়েই বলতে পারি জনগণ, ক্রিকেট পাবলিকদের, যে আপনারা মোটেই আশাহত আমরা হব না, উই হ্যাভ দ্য কারেজ, উই আর এ কারেজিয়াস নেশন। আমরা আগামীতে হয়তো আমাদের হোম সিরিজ এমনিও ছিল না, আমাদের বাইরে বাইরে খেলা, তারপরেও আমি যেরকম জানি ক্রিকেট বোর্ড ইজ অর্গানাইজিং এ টুয়ার, টিম ইজ কামিং এখানে বা বাইরে যাচ্ছে, অনেক কিছুই হবে এখানে অ্যাক্টিভিটিস, বাট যেটা ঘটে গেল এটা খুবই দুঃখজনক আমি মনে করি। স্যার, এখানে একটা কূটনীতির ব্যাপার আসছে, যে আপনার কি মনে হয় যে এই জায়গাতে আমরা কূটনৈতিক তৎপরতা যতটুকু চালানো দরকার ছিল বা এরকম আছে সেটা সেভাবে হয়েছে? আপনি খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মানে আজকে মানে আমি কায়সার এবং রকিবুলের যে ব্যাখ্যা তারা দিলেন, আমি ওই ব্যাখ্যায় না যে আপনি যে প্রশ্নটা অবতারণা করেছেন এটা অত্যন্ত আমার কাছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে বাংলাদেশের কূটনৈতিক প্রচারটা সে পর্যায়ে ছিল কিনা। না, আমার জবাবটা হচ্ছে না। এবং ফোন আছে, জি হ্যাঁ, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা এই প্রশ্নটার উত্তরই আমরা এখন দেওয়ার চেষ্টা করেছিলাম, যেটা আপনি যেটা বললেন, এবং অ্যাবসলিউটলি এত বড় একটা সমগ্র জাতি, যেটা রকিবুল বলল, এই ক্রিকেটের একটা জাতিকে ঐক্যবদ্ধ করেছে ক্রিকেট, এবং ক্রিকেট এমন একটা পাগল মানুষ ক্রিকেট খেলার জন্য,
এমন একটা পরিস্থিতি যখন সৃষ্টি হলো যেটা একটা দোদুল্যমানতায় আমরা ছিলাম, আসবে কি আসবে না, তখন আমাদের অস্ট্রেলিয়ায় যে আমাদের হাই কমিশনার ছিলেন তার ব্যর্থতা চরমে, এবং তার জন্য কিন্তু সুযোগ তৈরি ছিল, তিনি কিন্তু সুযোগ পেয়েছিলেন একদম একেবারে কম সময় নয় কায়সার, প্রায় এক সপ্তাহ, একটা এক সপ্তাহ সময় পেয়ে আমাদের যিনি কূটনৈতিক দায়িত্ব সেখানে পালন করেছেন, আমি বলে করব তিনি জাতির সাথে প্রতারণা করেছেন, আমি ইউজ দ্য ওয়ার্ড প্রতারণা করেছেন, কারণ যেখানে সমস্ত জাতি তাকিয়েছে একটা ভালো টিমের সাথে খেলে আমাদের তামিমরা, আমাদের তামিমরা, আমাদের মুশফিকরা দক্ষতা প্রমাণ করবে, সেই সুযোগটা তারা পেল না। এখানে আমি মনে করি আমাদের হাই কমিশন একটা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখানে দুঃখজনক হচ্ছে কি, আপনি জানেন যে আমরা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্ররা একটা কথা বলি, সেটা হচ্ছে যে ক্রিকেট ইজ এ পার্ট অফ ইন্টারন্যাশনাল এখন মেকানিজম, ইন্টারন্যাশনাল এখন ডিপ্লোমেসির একটা অংশ হয়ে গেছে, এবং আমরা কিন্তু এগুলো পড়ানো হয় যে খেলাও অনেক সময় একটা দেশকে প্রতিনিধিত্ব করতে পারে আন্তর্জাতিক অবসরে, পিংপং ডিপ্লোমেসির খবর আমরা সবাই জানি, এবং আমরা আন্তর্জাতিক সম্পর্কে ছাত্ররা এটা এখন পড়াই এবং ছাত্রদেরকে এটা বলি যে ক্রিকেট ফুটবল একটা একটা জাতিকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারে। আপনি ল্যাটিন আমেরিকা থেকে তাকান, সেই তার যে ফুটবলের, শুধু ফুটবল দিয়ে ল্যাটিন আমেরিকা পরিচিতি পেয়েছে, আজকে কিন্তু আমাদের একটা সুযোগ তৈরি হয়েছিল, আমরা দেশটা ছোট হতে পারি কিন্তু আমাদের ক্রিকেট কিন্তু উঠতি শক্তি, এবং আমরা প্রমাণ করেছি সেটা, কতগুলো টিমকে আমরা হারিয়েছি আমরা প্রমাণ করেছি, আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা যে পারফরমেন্স তারা দেখিয়েছে, কিন্তু দুঃখজনকভাবে দেখলাম যেটা কায়সার আমার সাথে শেয়ার করলেন যে এক সপ্তাহ আমরা সময় পেলাম, আমাদের কূটনীতি সেখানে কোনো মানে তাদের কূটনৈতিক তৎপরতা দেখলাম না। আমাদের আমি এখন প্রশ্ন রাখতে চাই অ্যাজ এ সাধারণ নাগরিক হিসাবে যে আমাদের যারা ছিলেন অস্ট্রেলিয়া হাইকমিশনে তারা কি কাজটা করলেন, তাদের দায়িত্বটা কি, তারা বাংলাদেশকে কি সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারেন? আমার তো মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর এই বিষয়গুলো নজর দেওয়া প্রয়োজন। দ্বিতীয়ত আরেকটা জিনিস আমি আপনাকে বলতে চাই, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে নিউ ইয়র্কে জাতিসংঘে সাধারণ পরিষদের রওনা হয়ে গেছেন, 70তম অধিবেশনে তিনি যোগ দিয়েছেন, সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও ছিলেন, সেখানে কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছিল এই বিষয়টা নিয়ে আলোচনা করার, একটা অ্যাপ্রোচ করার, এবং আমাদের নিউ ইয়র্কের প্রতিনিধি যারা নিউ ইয়র্কে হাইকমিশনে নিউ ইয়র্ক দূতাবাসে যারা আছেন এবং নিউ ইয়র্কে এবং জাতিসংঘে যারা কাজ করেন তাদের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করতে পেরেছিলেন কিনা, আসলে এটা দুঃখজনক হচ্ছে। আমি পৃথিবীর অনেক দেশে, আমি যে বিদেশে পড়াশোনা করেছি, আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম, আমি দেখেছি যে আমাদের একটা দুর্বলতা হচ্ছে আমাদের কূটনৈতিকদের, তারা সঠিকভাবে বাংলাদেশের স্বার্থ প্রতিনিধিত্ব করতে পারেন না, তারা তাদের ব্যক্তি স্বার্থ নিয়ে এত বেশি ব্যস্ত থাকেন যে তাদের যে জাতীয় স্বার্থ তাদের যে প্রাধান্য পায় এটা এটা তারা কখনো বড় করে দেখেন না। আজকে একটা সুযোগ তৈরি হয়েছিল যে বাংলাদেশকে সঠিকভাবে বিশ্বে প্রতিনিধিত্ব করার, কিন্তু আমাদের অস্ট্রেলিয়ান হাইকমিশন পারলেন না, ইভেন কি জাতিসংঘে আমাদের যে হাইকমিশন, আমাদের যে দূতাবাস আছে নিউ ইয়র্কে, যে আমাদের কনসুলেট আছে, তারাও এটা পারলেন না। আমার তো বিশ্বাস, আমি এখনো মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি বিষয়টা উত্থাপন করা হতো তিনি হয়তো অ্যাপ্রোচ করতে পারতেন অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের কাছে এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কাছে, এবং সফরটা হয়তো শেষ পর্যন্ত হতেও পারতো, কারণ এটা তো সত্য যে আমাদের সিকিউরিটি, হাই সিকিউরিটি আমরা ইতিমধ্যে এনশিওর করেছি, এবং এখানে একটা ঘটনাও ঘটেনি, এতগুলো টিম খেলে গেল একটা ঘটনাও ঘটেনি, আমরা সেই ওয়ার্ল্ড ক্লাস সিকিউরিটি দেওয়ার ক্ষমতা আমরা রাখি। তো আমরা যদি অতীতে তাই দিয়ে থাকতে পারি, আজকে কোন এমন কোন ঘটনা ঘটলো যে কারণে অস্ট্রেলিয়া এই এই এরকম একটা সিদ্ধান্ত নিতে পারলো, এবং আমাদের হাইকমিশনে যারা থাকেন তারা শুধুমাত্র অফিস করলেই শেষ করলেন তার দায়িত্বটা, আমি মনে করি না, তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং তাদের টেকেন ইন টু বুক, তাদেরকে নিশ্চয়ই এর দায়বদ্ধতা তাদের থাকা উচিত। আমি এ বিষয়ে একটু যোগ করতে চাই, সেটা হলো যে দুই দলের, দুই দেশের প্রাইম মিনিস্টার পর্যায়ে মানে কথাবার্তা বলার মতো পরিস্থিতি কিন্তু তখনও তৈরি হয়নি, যখন আপনার এই এখানে যখন নিরাপত্তা, অস্ট্রেলিয়ার নিরাপত্তা দল যখন এসেছিলেন, তারা যখন এখানে ডিজিএফআই, এনএসআই, আপনার র‍্যাব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছিলেন, তখন কিন্তু তারা বেশ সন্তুষ্ট চিত্তেই ছিলেন, কিন্তু পুরো পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, যেটা আজকে কিন্তু বিসিবি সভাপতিও স্বীকার করেছেন যে পুরো পরিস্থিতি একটু ঘোলাটে হয়ে গিয়েছে। ওই দিন রাতে কূটনৈতিক জোনে আপনার একজন ইতালি বিদেশি দুর্বৃত্তদের হাতে খুন হওয়ার পর এই জিনিসটা কিন্তু অনেক পুরো জিনিসটাকে আরেকটু ঘোলাটে করে দিয়েছে। এটার সাথে আমি স্যারের সাথে একটু যোগ করতে চাই, স্যার যে বললেন যে অস্ট্রেলিয়ার হাইকমিশন এক সপ্তাহ সময় পেয়েছিল, কিন্তু আমি তো মনে করি যে অস্ট্রেলিয়া হাইকমিশন করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক মাসেরও বেশি সময় পেয়েছিল কি করে, আমি একটু ব্যাখ্যাটা দিই। সেটা হলো যে অস্ট্রেলিয়া যে সর্বশেষ যে আপনার
বাংলাদেশ যে আইএসএর এখানে জঙ্গিদের হামলা হতে পারে বা এটার শিকার হতে পারে, এখানে বিদেশি অস্ট্রেলিয়ান স্বার্থের উপর আঘাত আনতে পারে, এই বিষয়ে যে সর্বশেষ যে তারা আপনার নোটিফিকেশন করেছে সেটা হলো গিয়ে ঈদের রাতের ঈদের রাতে শুক্রবার রাতে, বাট প্রথম নোটিফিকেশন কিন্তু তারা করেছে 18 আগস্ট। এই এই বিষয়ে তারা কিন্তু এরকম ভাবে একটা নোটিফিকেশন করেছিল যে বাংলাদেশে অস্ট্রেলিয়ান স্বার্থে আঘাত আনতে পারে, এই কারণে অস্ট্রেলিয়ায় এখানে যত নাগরিক রয়েছেন তারা যেন একটু সাবধানে চলাফেরা করেন, এটা কিন্তু করেছিল 18 আগস্ট, মানে এক মাস আগে। কিন্তু তখন কিন্তু তখন কিন্তু আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় এটি গা করেননি। পররাষ্ট্র মন্ত্রণালয় যদি সেটি গা করতেন তাহলে কিন্তু আপনার অস্ট্রেলিয়ান হাই কমিশনকে ডেকে এনে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়তো যদি বলতেন যে আপনারা কোন বেসিসে এটা করেছেন, এটার আপনাদের তথ্যটা কি আছে, আপনাদের বেসিসটা কি। ফোন আছে স্যার, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি বাবলা বলছি মিরপুর থেকে। জি জি, দেখুন আমাদের দেশে অস্ট্রেলিয়ার কর্মকর্তারা আসলো এবং তারা হাই কমিশনে সভা করলো সবার আগে, কিন্তু সেক্ষেত্রে আমাদের বিসিবি অথবা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কূটনৈতিকভাবে কোনো আমরা কোনো এক্সপ্লেনেশন পাচ্ছি না সেরকম ভাবে। তারা আমাদের দেশে এসেছে মানে সিকিউরিটির ইস্যুতেই, কিন্তু সেক্ষেত্রে আমাদের এখান থেকে কোনো ধরনের সেভাবে তৎপরতা দেখছি না কূটনৈতিকভাবে। আমার মূলত আমি এটাই জানতে চাচ্ছি সেক্ষেত্রে। সেই যে এক মাস আগে 18 আগস্ট যে তারা যে নোটিফিকেশন দিয়েছিল তাদের একটা ট্রাভেল কশনারি এটাকে বলে তারা, এটা প্রত্যেক মাসেই দিয়ে থাকে। এই বেল্টে যতগুলো দেশ রয়েছে সবগুলো দেশের যারা মানে আপনার কূটনৈতিক জোন যারা আছে তারা দিয়ে থাকে আর কি, বিশেষ করে ইউরোপ এবং পাশ্চাত্যের দেশগুলো। বাট এই ট্রাভেল কশনারিটা 18 আগস্টের ট্রাভেল কশনারিটাকে যদি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় গণনায় নিয়ে যদি পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়ান পররাষ্ট্র মন্ত্রী অস্ট্রেলিয়ান হাইকমিশনের সাথে যোগাযোগ করতেন তাহলে কিন্তু দ্বিতীয় নোটিফিকেশনের প্রয়োজন হতো না, তখন কিন্তু এই ব্যাপারটা সেখানেই মিটে যেতে পারতো। কিন্তু তারা এটা গা করেননি দেখে দ্বিতীয় দফা কিন্তু অস্ট্রেলিয়ান হাইকমিশন এই নোটিফিকেশনটা দিয়েছে, এবং সেই নোটিফিকেশনে কিন্তু আইএসএর হুমকি আছে এখানে, এই ধরনের সম্পৃক্ততা তারা জুড়ে দিয়েছে। তো সার্বিক পরিস্থিতি যেটা হলো, অস্ট্রেলিয়া বা জার্মানি বা আমেরিকা তারা যখন দেখে যে কোনো এক জায়গায় নিরাপত্তা নিয়ে সামান্য কিছু ত্রুটি হয়েছে বা সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যার প্রশ্নে তারা কিন্তু সর্বশেষ মানে একদম চূড়ান্ত একটা সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা কিন্তু মুভ করে না। এক্ষেত্রে কিন্তু সর্বশেষ সেটি হয়েছে যার সাথে জড়িত হয়েছে, যেটা বললাম আমি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সম্পর্কটা জাস্ট ভারতের সাথে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের যে সম্পর্ক বা ইংল্যান্ডের সাথে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু নয়, সেই সম্পর্কটা কিন্তু নেই বলেই কিন্তু অস্ট্রেলিয়া হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেরকম আস্থায় নিতে পারেনি, এই কারণে তারা একটু টাস্ক স্ক্র্যাপ করেছে। একটা কথা আছে না, গরিবের সুন্দরী বিধবা সবার ভাবি, তো আমরা এখনো ক্রিকেটের ওই পড়ার শক্তিটা হই নাই। আমরা কিন্তু এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাইরেক্ট খেলবো, আগাচ্ছে বাংলাদেশ, গর্জন করছে বাংলাদেশ, তো ওই সময়টুক হয়তো আমাদের ধৈর্য সহকারে আগাতে হবে, অনেক চড়াই উতরাই পার হতে হবে, রাজনৈতিক অর্থনৈতিক এবং এই ধরনের অনেক রকমের ক্রিকেটে স্পোর্টিং ইস্যুতে পলিটিক্সের মধ্যে দিয়ে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা সব কিছু এই মাঠের থেকে আসতে হবে। মাঠেই পারফরমেন্স আমাদের ওই জায়গায় যদি নিয়ে যায়, এবং আমি জানি ওখানে যাবে বাংলাদেশ, আজকে না গেলেও 5-7 বছর পরে যাবে, তখন দেখবেন আমাদেরকে নিয়ে টানাহাচড়া হবে আমাদের দেশে। সৌদি আরব থেকে একটা টেলিফোন আছে। হ্যাঁ দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জসিম বলতেছি সৌদি আরব থেকে। জি জি। আর প্রশ্ন হচ্ছে, সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া টিম বাংলাদেশ সফর বাতিল করছে, ডেফিনেটলি এখানে একটা ষড়যন্ত্র আছে। আর প্রশ্ন হচ্ছে, ষড়যন্ত্রটি কি রাজনৈতিক ষড়যন্ত্র নাকি ক্রিকেটীয় ষড়যন্ত্র? আচ্ছা ঠিক আছে, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না এটা কোনো ক্রিকেটীয় ষড়যন্ত্র, কারণ যা আলামত যে দেখলাম যে এই ধরনের নোটস এক্সচেঞ্জ হয়েছে, আলাপ হয়েছে, রেড অ্যালার্ট এইসব, এটা কোনো ক্রিকেটীয় ষড়যন্ত্র না, এটা একটা পলিটিক্যাল বা একটা জিও এবং বেসড অন সিকিউরিটি আসপেক্ট, কারণ সিকিউরিটির ব্যাপারটাতে যে কোনো টিম ট্যুর করে ই করে জিরো টলারেন্স করতে হয় সেখানে। আমি আর বাকি কিছু বলার আগে একটা রেফারেন্স টেনে একটু বলতে চাই, আমি আমার ক্যারিয়ারে দেখেছি যখন আমি পাকিস্তান টিমেও খেলেছি বা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতাম এবং বাংলাদেশ হওয়ার পরও দেখেছি যে আমার দেশে যখন কোনো টিম ট্যুর করতে আসে, যেই দেশ থেকে যেই টিমটা আসবে সেই দেশের অ্যাম্বাসেডার
হাই কমিশনার ইটস এ কার্টিসি সেক যে সেই টিমটাকে বিদায় দেয় একটা ডিনারের মধ্যে দিয়ে, রিসেপশনের মধ্যে দিয়ে। ওইখানেই থেকে পিয়ারটা শুরু হয়, মানে ইয়াটা শুরু হয়, পিয়ারটা শুরু করে দেয়। কিন্তু আমি গত কয়েক বছর থেকে আমি কিন্তু শুনিও না দেখিও না এটা হয় না। এবং এটা কি আমি জানি না, এটা কি আমাদের যে ব্যুরোক্রেসি লেভেলে এবং আমাদের ইন্টারন্যাশনাল ফরেন যে অবক্ষয়ের যে কোনো একটা ই কিনা চিহ্ন কিনা। কারণ আমি তো মনে করি কে কি বলবেন জানি না, এখানে যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেউ বসে থাকেন শুনতে থাকেন এই প্রোগ্রাম, আমি দুঃখের সঙ্গে বলতে চাই যে সাকিব আল হাসান ইজ দ্য বিগেস্ট স্টেটমেন্ট, ইজ দ্য বিগেস্ট অ্যাডভার্টাইজমেন্ট অ্যাজ ফার অ্যাজ বাংলাদেশ ইজ কনসার্ন। সবচেয়ে বড় সে হলো আমাদের অ্যাম্বাসেডর, তাকে আমার মনে হয় সব দেশের অ্যাম্বাসেডর করে বানায় দিই, সে ঘুরে বেড়াকে একটা প্লেন নিয়ে। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে আমাদের এম্বাসিগুলো এইগুলো কি করছে, আমাদের লোকজনকে কবর খুঁজে পাওয়া যায় বিশেষে থাইল্যান্ডে মিনাতে। তো মিনার ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে, মিনাতে অন্য অন্য দেশগুলিও তারা বলতেছে 1000 ক্রস করে গেছে, মানে এরা বলতে না 700 মানি না। বাট অল সেড এন্ড ডান কষ্ট লাগে যে আমাদের এই মহান মুক্তিযুদ্ধের মধ্যে যে দেশটা স্বাধীন হয়েছে, আজকে যারা এই দেশটা যাদের হাতে আছে আমাদের সবার যা যার অবস্থান থেকে তো দায়িত্ব আছে যে আমাদের দায়িত্বটা করব। আমি ওখানে বসে আছি ক্যানবেরায়, আমি বসে আছি শ্রীলঙ্কাতে, যেখানে বসে আছি আমার একটাই তো ধ্যান জ্ঞান থাকবে যে আমাকে যেদিন রাশিয়া ভেঙে গেছে, সিএস হয়ে গেছে, পলিটিক্যাল ডিপ্লোমেসি শেষ হয়ে গেছে, এখন হলো ইকোনমিক ডিপ্লোমেসি। সেই ইকোনমিক ডিপ্লোমেসির মধ্যে দিয়ে কিন্তু এই খেলাধুলায় যে পার্ট অফ ইকোনমিক ডিপ্লোমেসি, আপনি জানেন যে দেশে গলফ কোর্স থাকে না সেদিকে ইনভেস্টাররাও আসতে চায় না, আসতে চায় না। তো অল সেড এন্ড ডান আমি মনে করি যে ভাইটা আমার প্রশ্ন করেছেন সৌদি আরব থেকে যে রাত থেকে প্রোগ্রামটা দেখেন ভালো লাগলো, কনসার্নটা দেখেন 12 কোটি না ছাড়িয়ে গেছে তার বাইরের লোক কনসার্ন। তবে ক্রিকেটিও কোনো বাংলাদেশি বাংলাদেশের জন্য তার মাথার ভিতরে কাজ করেছে যে বাংলাদেশ ক্রিকেটিও কোনো ষড়যন্ত্র আমি দেখি না এখানে ওইভাবে। আমি একটু বিষয়টা আলোচনার সূত্রপাত যে ভদ্রলোক ফোন করেছেন তিনি তার প্রশ্ন ছিল এটা ষড়যন্ত্র কিনা, এবং ষড়যন্ত্র হলে এটা কি ক্রিকেটিও না রাজনৈতিক। এখানে দুইভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। রাজনৈতিকভাবে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এই প্রশ্নটা আসে যে এখানে আইএস এর একটা সংশ্লিষ্টতা আছে কিনা, যে ভদ্রলোক মারা গেলেন এক ইটালিয়ান নাগরিক তার সাথে সংশ্লিষ্টতা আছে কিনা, বা যাকে মারা যাওয়ার সাথে এই ক্রিকেট কূটনীতি বা ক্রিকেট টিমের কোনো সম্পর্ক আছে কিনা, তাদের না আসাটা আরো শক্তিশালী হয়ে গেল, এবং যেহেতু তাদের না আসাটা যুক্তিটা আরো শক্ত হলো এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে, ফলে এক ধরনের ষড়যন্ত্রের গন্ধ আমি পাচ্ছি। দ্বিতীয়ত যে কথাটা বলা হলো যে আইএস বাংলাদেশে আছে, এই হত্যাকাণ্ডের সাথে আইএস জড়িত, কিন্তু আমি যত আন্তর্জাতিক সম্পর্কে পড়াশোনা করেছি এবং যত বই লিখেছি এবং গবেষণা করেছি, আমি আইএস যেভাবে তাদের অপারেশন পরিচালনা করে তার সাথে বাংলাদেশে এই একটা ব্যক্তি সিঙ্গেল একটা ব্যক্তিকে হত্যা করা এর সাথে কোনো মিল খায় না। দ্বিতীয়ত বাংলাদেশ কখনোই আইএস কখনোই বাংলাদেশকে বা ইটালিকে কখনো টার্গেট করেনি, তাদের তাদের যে স্ট্র্যাটেজির মধ্যে কখনো ছিল না। ফলে এখানে আইএস বাংলাদেশে আইএস এর অস্তিত্ব আছে এটা আমি মনে করি না, এবং আই হয়তো হতে পারে যে আইএস এর নাম ভাঙিয়ে কেউ সুবিধা আপলোড করে দিয়েছে এবং সেই সুবিধা নিয়েছে কেউ, মানে আমাদেরকে ছোট করার জন্য করেছে। যেখানে তবে ক্রিকেটীয় কূটনীতির যে কথাটা, ষড়যন্ত্রের কথাটা যেটা বলেছে, সেখানে আমি একটু বলতে চাই, হয়তো আমার বন্ধু রকি বললে হয়তো এটার সাথে স্বীকার করবে না, কিন্তু আমি আজকে খুব গভীরভাবে একটা আর্টিকেল পড়তেছিলাম, আমি আপনার আলোচনার সুবিধার্থে আর্টিকেলটা আমি উল্লেখ করি এখানে, সিন শালমার লেখা একটা আর্টিকেল, ক্রিকেট ইম্পেরিয়ালিজম অ্যান্ড ক্লাস ডোমিনেশন, ক্রিকেট ইম্পেরিয়ালিজম অ্যান্ড ক্লাস ডোমিনেশন, এটা একটা আর্টিকেলটা ছাপা হয়েছে 2007 সালে। আমি আর্টিকেলটা পড়ছিলাম, সেখানে তিনি বলার চেষ্টা করেছেন এই ভদ্রলোক যে যে মানে শ্বেতাঙ্গ যে জনগোষ্ঠী বিশ্বকে নিয়ন্ত্রণ করতে একসময় তারা এই ক্রিকেটটা একসময় ব্যবহার করেছে, ব্রিটিশদের কথা তিনি বলেছেন, তাদের স্বার্থকে পরিচালনা করার জন্য। এখানে তাই ঘুরে ফিরে ওই যে আইসিবির যে তিন মোড়ল ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং ভারত, এক মোড়ল সাদা না, এবং সেইখানে তাদের কোনো স্বার্থ আছে কিনা এটা একদম ফেলে দেওয়ার মতো যাবে না, তাদের কূটনীতিটাকে ফেলে দেওয়ার মতো যাবে না। ফলে সবকিছু মিলিয়ে এটা জিনিসটা ঘোলাটে, এটা ঘোলাটে, এবং যেটা রকিবুল বলল যে আমাদের
কূটনীতির যে আমাদের হাই কমিশন দূতাবাসের লোকজনরা সাধারণত এটা কাটছি, তারা ফেয়ারওয়েল দেয়, এটা গুড গেস্টচার, বাংলাদেশে যাচ্ছে না তারা, আপনারা আপনাদেরকে তারা এটা করেন নাই, তারা এটা করেন নাই। এছাড়া সাকিবের কথা বলেছে, আমি আমাদের ছাত্র মুশফিকের কথা বলতে পারি, এরা তো এক একটা অ্যাম্বাসেডর বাংলাদেশের জন্য, তারা বিশ্বকে বাংলাদেশের সম্মান তারা বয়ে আনছে, সারা অনেক ক্রিকেট বিশ্ব এখন বাংলাদেশকে চেনে এই কয়েকজন, এরা তারা তো লোককে, এবং তারা তো প্রমাণ করেছে তারা কারোর সাথে কোনো সঙ্গে কম না, ভারতের মতো টিমকে আমরা হারিয়ে দিয়েছি। তো এটা এরকম একটা দেশে যেখানে ভারত খেলে গেল, আরো অনেকটা দেশ খেলে গেল, সেখানে এমন কি ঘটনাটা ঘটলো যাতে করে আজকে তারা বলল যে আমরা আমাদের নিরাপত্তা হুমকির মুখে? আসলে এখানে হচ্ছে আমাদের কূটনীতির একটা বড় ব্যর্থতা আমি মনে করি, এবং এটা কূটনৈতিকভাবে সমাধানের অনেক সম্ভাবনা তৈরি হয়েছিল। কূটনীতি ছাড়াও আমি একটু এখানে একটু তোমাকে একটু থামাই, যে আমরা কিন্তু বেশ কিছুদিন থেকেই বড় ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছি, যুদ্ধ অপরাধীদের বিচার সেখানে হচ্ছে, সেটাকে বাধাগ্রস্ত করার জন্য লবিস্ট নিয়োগ, অনেক কিছু হচ্ছে, সব কিছু লেগে গোবরে হচ্ছে, কিন্তু এর সঙ্গে এটা লিঙ্ক, ওটা লিঙ্ক, এই সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু একটা বড় আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা ক্ষেত্র বানানোর একটা পায়তারা আগে ছিল, বাট থ্যাংকস টু আওয়ার ইন্টেলিজেন্স তারা সমস্ত অপতৎপরতাগুলোকে শক্ত হাতে এবং সুন্দরভাবে তারা হ্যান্ডেল করেছে। একই সঙ্গে আই মাস্ট থ্যাংক দিস গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তার বোল্ড ডিসিশনসগুলো, স্ট্রেট ফরওয়ার্ড বোল্ড ডিসিশনসগুলো নিয়েছে, রাইট অর রং হি গেভ এ ডিসিশন। ক্রিকেটের ভাষায় আমি ম্যাচ রেফারি, আমরা বলি আম্পায়ারকে বি ডিসাইসিভ, ইট মে বি রং ডিসিশন বাট গিভ এ কারেক্ট ডিসিশন অন দ্য টাইম অ্যান্ড শো দ্যাট ইউ ডিক্টেড টার্মস, তুমি ইউ আর দ্য গার্জিয়ান, ইউ আর দ্য বস, সো নট এনিবডি। সো সেই জিনিসগুলো আমাদের কিন্তু আছে। তারপরও আমরা তো বিশ্বের মধ্যে মুম্বাইয়ের মধ্যে বসবাস করছি, অর্থনৈতিক আমরা কিন্তু একটা মধ্যম আয়ের দেশের দিকে যাচ্ছি, আমরা কিন্তু এখানে একটা এই রিজিওনাল পলিটিক্সে আমরা কিন্তু একটা বিগ ফ্যাক্টর আমরা হয়ে গেছি, কিন্তু আমরা গ্রেট প্লেয়ার, আমরা এখানে এখানে কানেক্টিভিটি হচ্ছে সব কিছু, মোদি ইজ ট্রাইং টু ইমার্জ অ্যাজ এ বিগ লিডার এখান থেকে, এই সব কিছুর সঙ্গে কিছু না কিছুই হবে। তবে আমি এখনও বলবো তিন মোড়ল বিশ্বাস করি না, কারণ তিন মোড়ল বিশ্বাস করলে তাদের ষড়যন্ত্র এতগুলো টিম আসতো না। আর একটা তথ্য দিয়ে রাখি যেটা আপনিও জানেন না এবং দর্শকদের জানাই দিই, যে এই তিন মোড়ল যদি না থাকতো এই চারটা টিমের খেলা পেতেন না, এই সাত ওভারের একটা সিরিজও পেতেন না, কারণ তাদের তখন আই FTPতে যেতে হতো, ওই FTPতে ICC ঠিক করে দিছে, ওই একটা সিরিজ আমরা পেতাম না, ইন্ডিয়াও আসতো না, সাউথ আফ্রিকা আসতো না, ওরাও আসতো না, না থাকাতে আমরা 1-1 বাইল্যাটারাল করতে পেরেছি, যেটা এবং ওই তিন মোড়ল মোড়ে ওই দুই মোড়ল এলো, ঠিক আছে, তারা ম্যানেজমেন্ট ওয়াইজ ইয়ে আছে, বাট ফাইন্যান্সিয়াল সাইডটা কিন্তু ভারত কন্ট্রোল করে, এবং আমাদের সঙ্গে ভারত তো আমাদের এখানে আসলো, আমাদের এই টিমটাকে তারা নিয়ে গেল, সবই আছে। তো আমার কাছে এখানে যেটা নাকি ভাই বলেছে, এই বলেছে এবং আমার বন্ধুবর বলেছে, এখানে ওই আর আমি গোড়াতে একটা কথা বলেছিলাম, কিন্তু অস্ট্রেলিয়া হ্যাজ অ্যাটাক দ্য হেডকোয়ার্টার অফ IS, এই IS যদি সত্যি হয় যে IS ভূতটা, তাহলে কিন্তু ওইটা আসবে, আর যদি IS ভূতটা সত্যি না হয় তাহলে ওই ব্যাপারটা, ওই অ্যাটাক করার ব্যাপারটা আসবে না। তবে এটুকু আমি জানি, অস্ট্রেলিয়ান পিপুল আর ভেরি আনহ্যাপি উইথ দ্য গভর্নমেন্ট, যে কেন আমরা ওইখানে আরেকজনের যায় উদরপিন্ডি ক্রিকেট বোর্ডের সাথে ঝামেলার কারণে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা তাদের সিরিজ বাতিল করে, তো তারপর ইন্ডিয়া ক্রিকেট বোর্ড তাদের ওই সিরিজ বাতিলের জন্য তাদের সব খরচের টাকার বাবদ ওই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড থেকে দাবি করে এবং তা পূর্ণাঙ্গ ভাবে আদায় করে। তাহলে আমাদের BCB কেন নয়? আমাদের BCB কে এখানে বিড়ালের মতো আচরণ করতেছে? অবশ্যই আপনার কথাটা উত্তর দিবে, আপনার কথাটা উত্তর কিন্তু রকিবুল হাসান দিয়েছেন, এরই মধ্যে উনি কিন্তু দিয়েছেন যে আমাদের নিয়ম অনুযায়ী আমরা আমাদের যে এটা পাবো। হ্যাঁ না সেটা ঠিক আছে, উনি ওনার প্রশ্নের উত্তরটা আমি একটু ফাস্টে দেই। আমি আর একটু বলে রাখি যে আমরা কিন্তু পাকিস্তানে যাওয়ার কথা ছিল, যায়নি, $2,500,000 আমাদের পাকিস্তানকে পেনাল্টি দিতে হয়েছে, অস্ট্রেলিয়া যদি না আসে তাহলেও একটা বড় অঙ্ক টাকা গুনতে হবে আমাদেরকে দেওয়া। বাট আমার মনে হয় যে আমার কাছে সেই টাকার ব্যাপারটা রাইট, আমি রকিবুল ভাইয়ের সাথে একমত যে টাকাটা আপনার মানে টাকাটা আপনার ক্ষতিপূরণটা হতে পারে না, আপনি কম্পেনসেশনটা কোনো মতেই আপনি টাকা দিয়ে হতে পারে না, মানে ব্যাপারটা এমন হয়ে গেল যে আমি আপনাকে দাওয়াত দিলাম কিন্তু আপনি দাওয়াতে না এসে শুধু গিফটটা পাঠিয়ে দিলেন,
তো সেটা তো মোটেও মর্যাদাকর কোনো বিষয় হয় না। সো আমার মনে হয় যে কম্পেনসেশনটা আর্থিকভাবে যে বাংলাদেশের যে ক্ষতিগ্রস্ত ক্ষতি হয়েছে ক্রিকেটের সেটি শুধুমাত্র কম্পেনসেশনটা আর্থিকভাবে টাকা দিয়ে এই কম্পেনসেশনটা পূরণ করা যাবে না। তার সাথে আমি আরেকটা জিনিস যোগ করতে চাই, এখন যেভাবে বলা হচ্ছে যে কেন অস্ট্রেলিয়া এলো না, এটার সাথে কি আপনার কোনো রাজনৈতিক ব্যাপার জড়িত নাকি ক্রিকেট কূটনীতিতে আমাদের ব্যর্থতা সেটা জড়িত? তবে আমি মনে করি যে মার্কেটিং এ একটা কথা বলা হয় যে ব্র্যান্ড করাটা বা ব্র্যান্ডিং করাটা, আমার মনে হয় যে আমাদের দেশটাকে এবং আমাদের বিশেষ করে এই শহরটাকে আমরা যেভাবে ব্র্যান্ডিং করেছি সেরকম ভাবে মানে মোটেও একটা ভুল কায়দায় ব্র্যান্ডিং করা হয়েছে। যেমন আমি আপনাকে বলি যে আমরা সাউথ আফ্রিকায় ক্রিকেট খেলতে যাই জোহান্সবার্গকে বলা হয় কিন্তু মার্ডারার সিটি। ওখানে কিন্তু এমন কোনো দিন নেই যেদিন আপনি কিন্তু মানুষ মানে মারা যায় না, এবং সেখানে কিন্তু শুধুমাত্র সাউথ আফ্রিকার লোক মারা যায় না, সেখানে কিন্তু বিদেশি মারা যায়। তো আপনি শুধুমাত্র একজন বিদেশি লোক নিহত খুন হয়েছেন সে কারণে আপনি একটা ক্রিকেট সিরিজ বাতিল হয়ে যাবে সেটি ভাবার কোনো কারণ নেই। এর মূল কারণ ব্যর্থতাটা হলো যে আমরা আমাদের দেশটাকে আমরা আমাদের শহরটাকে এটা যে নিরাপদ শহর এটা যে আপনার হতে পারে আমরা হয়তো অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছি কিন্তু এটা যে এখন পর্যন্ত নিরাপদ শহর এবং এখানে যে আপনার এই কি বলে আত্মঘাতী বোমা হামলার আশঙ্কা নেই, এখন পর্যন্ত আমাদের মসজিদে কিন্তু বোমা হামলার কোনো আশঙ্কা হয়নি যেটা কিন্তু অস্ট্রেলিয়ার মতো শহর দেশে কিন্তু হয়েছে। অস্ট্রেলিয়া আপনি জানেন যে আইএসএর গত 14-15 এই এক বছরে কিন্তু 150টা ছেলে ইয়াং ছেলে কিন্তু আইএসএ গিয়েছে এবং অস্ট্রেলিয়া সরকার এটা স্বীকার করেছে নিজেই, কিন্তু বাংলাদেশ থেকে সেরকম কিন্তু কোনো ধরনের কোনো তথ্য পাননি কিন্তু আপনি। এটি গেল একটাই, তো সে এই কারণে আমি বলছি যে বাংলাদেশকে আসলে যেরকম ভাবে ব্র্যান্ডিং করা উচিত ছিল বহির্বিশ্বে আমরা সেরকম ভাবে নিজেদেরকে ব্র্যান্ডিং করতে পারিনি দেখে আজকে এই সমস্যাটা তৈরি হয়েছে। সবচেয়ে বড় কথাটা হলো যে আমরা বিশ্ব শান্তি রক্ষায় আমরা সেখানে আমাদের সেনাবাহিনী পাঠাচ্ছি বিশ্বের শান্তি রক্ষার জন্য, কিন্তু আমাদের এখানে যে শান্তিপূর্ণ দেশ এই ব্র্যান্ডিংটা আমরা নিজেরা কেন করতে পারিনি, এই ব্র্যান্ডিংটা করতে পারিনি দেখে কিন্তু আজকে এই সমস্যাটা তৈরি হয়েছে। কায়সার একটা ভালো কথা বলেছেন যে আমরা বাংলাদেশ বা ঢাকা শহরকে যে একটা নিরাপদ শহর এটা আমি উপস্থাপন করতে পারিনি, এটা একদম ফেলে দেওয়ার মতো কথা নয়। কারণ আমাদের অনেক সুযোগ ছিল যে আমাদের এই সুযোগগুলো আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ আমাদের রাষ্ট্রীয় প্রতিনিধি যারা বিভিন্ন দেশে থাকে তারা সেটা সেভাবে প্রতিনিধিত্ব করে সেটা আমরা বলেছি কিছুক্ষণ আগে। পাকিস্তান এখানে ঘুরে গেল, ঠিক আছে, পাকিস্তান কথা বাদ দিলাম, ভারত ঘুরে গেল, দক্ষিণ আফ্রিকা ঘুরে গেল, হ্যাঁ, এবং দক্ষিণ ঈদের সময় আমাদের এখানে আসলে তাদেরকে আমাদের মানে পৃথিবীর অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা যেরকম নিরাপত্তা পান সেরকম নিরাপত্তা ওই দেশের ক্রিকেটারদেরকে দেওয়া হবে। আমি পৃথিবীর অনেক দেশে রকিবুল ভাই গিয়েছেন, পৃথিবীর অনেক দেশে কিন্তু ম্যাচ কভার করেছি, কোন দেশে কিন্তু বাংলাদেশকে মানে এরকম ভাবে দেওয়া হয় নাই, নিরাপত্তা কিন্তু দেওয়া হয় নাই। ইভেন আপনি অস্ট্রেলিয়া এবার যে ওয়ার্ল্ড কাপ হলো, অস্ট্রেলিয়া যে ওয়ার্ল্ড কাপ হলো সেখানে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের সামনে কোনো একটা পুলিশের একটা হোন্ডাও ছিল না, বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু আপনার নিজ দায়িত্বে ছিল, অনেকে হেঁটে কিন্তু প্র্যাকটিস ম্যাচে চলে এসেছেন। তো তারা কিন্তু সেই অস্ট্রেলিয়ায় কি আপনার এই কি বলে আপনার সন্ত্রাসবাদী হয় না, অস্ট্রেলিয়ায় কি হত্যাকাণ্ড হয় না? অবশ্যই হয়। সো আমি যেটা বারবার যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনি যতই নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেন বা আশ্বাস দিয়ে থাকেন না কেন, সবচেয়ে আগে যেটা করতে হবে যে আপনাকে নিজের দেশটা যে সেফ এই ব্র্যান্ডিংটা তৈরি করতে হবে, এবং এই ব্র্যান্ডিংটা যদি তৈরি হয় তাহলে আপনার কিন্তু অতিরিক্ত নিরাপত্তার কথা যেটা বারবার বলা হচ্ছে সেই অতিরিক্ত নিরাপত্তার আপনার কিন্তু প্রয়োজন হবে না। কিন্তু কায়সার আমার প্রশ্ন হলো ওই জায়গায় যে যে জেগে ঘুমায়, আমি চোখ বন্ধ করে আছি এখন, আমি কিন্তু ঘুমাই নাই, আমার আপনি ঘুম ভাঙাইতে পারবেন? সেটাই পারবেন না। আপনি সিদ্ধান্ত নিয়ে রাখলে, আমি তো সিদ্ধান্ত নিয়ে রেখেছি যে আমি যাব না, আমি না ওসিলা দেখাচ্ছি অজুয়াত দেখাচ্ছি, কিন্তু আমার প্রবলেম অন্য জায়গায় হয়তোবা, অথবা আমি কোনো একটা একটা দুটো ঘটনা ঘটে গেছে যেটা নাকি ইটালিয়ানি এবং ইটালিয়ান অ্যাম্বাসেডার যে বলছে এটা কোন আইএস টাইএস এগুলি করেনি, এবং ওটা একটা প্ল্যান বেতে যে করা হয়েছে তার প্রমাণটা হলো ওরা বসেছিল মোটর সাইকেল একজন যা যা আমরা শুনলাম নাগরিককে হত্যাকাণ্ড, কারণ নিশ্চয়ই মনে আছে যে ওই সময় 10 মিনিটের জন্য লাইট ছিল না, লাইট অফ করে দেওয়া হলো,
ফলে এটা একদম ষড়যন্ত্রটাকে পুরোপুরি বারে বাদ দেওয়া যাবে না, এটা এটা আছে কোথাও। সেই জন্যই বারে বারে বলি আমরা যে এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় ধরনের ঝুঁকির মুখে এখন আমরা থাকলাম, যে আমাদেরকে বলা হচ্ছে যে আইএস এর একটা সম্ভাব্য হামলার ক্ষেত্র বাংলাদেশে তৈরি হয়েছে। স্যার আপনি যে কথাটা বললেন, তাহলে যদি আপনি বলেন আমার আমার উপমহাদেশের কথা বলেন স্যার, ভারত পাকিস্তান আইএস এর ক্ষেত্র আপনি যদি তিন দেশ বিবেচনা করেন, পাকিস্তানটা বাদ দেন তাহলে আমরা থাকি আর ভারত থাকি, শ্রীলঙ্কার কথা বাদ দেন ইয়ের জন্য, তাহলে আপনি আমাকে বলেন ভারতের নিরাপত্তাটা কোন জায়গায়? পাঞ্জাবে খেলতে যাচ্ছে দিচ্ছে ওখানে, হ্যাঁ বেঙ্গালুরু খেলতে যাচ্ছে ওখানে দিয়ে দিচ্ছে, সেটাই তো কথা, সেটাই তো কথা, ওখানে খেলতে যাচ্ছে কিন্তু, হ্যাঁ তারা ওই জায়গায় একটা কথা বলতে পারে না, এটা তো আপনার সঙ্গে দৌড় দিয়ে যাচ্ছে, হ্যাঁ সব দোষ হলো কিলো সিকিউরিটি, আইএস এর দোষ ওখানে নাই, কাশ্মীর নিয়ে মারামারি করতে করতে শেষ করে দিল, হ্যাঁ কখন কে কোথায় উড়া দিচ্ছে তার নাই, সেটাই সেটাই সেই না না, এটা তো আপনার সামনে সবচেয়ে বড় উদাহরণ হলো যে মুম্বাইয়ের যে হামলাটা, মুম্বাই হামলার সময় আপনি প্রায় 250 লোক মারা গেল কিন্তু তারপরেও কিন্তু ইংল্যান্ড সেই সফরটি বাতিল করেনি। এই ঘটনা যদি আর বাংলাদেশে একটি একজন একজন বিদেশি মারা গেছে, একজন ইতালির একজন বিদেশি মারা গেল আর আপনি ট্যুর মানে ট্যুর ক্যান্সেল করে দিয়ে আপনি এটাকে অনিরাপদ শহর বলবেন, এটা তো মেনে নেওয়ার কোনো কারণ কোনো অবস্থা। সেই জন্যই আমি আগে বলার চেষ্টা করেছিলাম যে রকিব হয়তো এটা এই কথাটা পছন্দ করেনি, সেটা হচ্ছে যে এই যে তিন মোড়ল, এই যে তিন মোড়ল, তিন মোড়লের কথা এবং আমি যে লেখাটা উদ্ধৃতি দিলাম ক্রিকেট ইম্পেরিয়ালিজম এন্ড ক্লাস ডোমিনেশন, সেখানে কিন্তু এই কথাগুলোই আছে যে তাদের একটা সাদা চামড়ার নাকুচা ভাব। আচ্ছা আমি এখানে তোমাকে একটু থামাবো, তুমি 2000 সালের সাথে রেফারেন্স আনছো, এখন ক্রিকেট খেলার শব্দে যে সেই খেলা হচ্ছে, এখন ওই ক্রিকেট নিয়ে তারা যে মোড়লগিরি করার ওই সুযোগও তাদের নাই। কারণটা হলো আমার দর্শকদের আমি আপনাদেরকে দায়ের নিয়ে বলছি, আপনার গর্ব করবেন এই কথাটা, যে যাই কথাই বলুক না কেন বিশ্বাস করবেন না, $100 যেটা আইসিসির ফান্ডে যায় তার $70 যায় এলো এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে থেকে, আমরা মেজর কন্ট্রিবিউটার ভারতের পরে এই কফারের মধ্যে, এই আমি দায় নিয়ে বললাম। কাজেই আজকে যদি কেউ আমাদেরকে বলে যে আমাদের আজকে যে লাখ সামান বিক্রি হয়, কত কোটি টাকার লাখ সামান বিক্রি হয় জানেন ইউনিলিভারের বাংলাদেশে? কাজে ওরা যখন ইন্ডিয়ার হিসাবটা দিচ্ছে ডানেজ, আমাদেরটা নিয়ে দিচ্ছে, সহ দিচ্ছে, আলাদা করছে না, বাইফারকেট করছে না। এই তথ্যগুলো আমাদের মেসেজ দিতে হবে জনগণের কাছে, সো উই আর নট এট ডেফিসিট অর এ রিসিভিং একটা ই কান্ট্রি না, উই আর এ কন্ট্রিবিউটরি কান্ট্রি টু আইসিসি। আর সমস্যা হয়ে গেছে আর একটা জায়গায়, কাইসার উইল বিয়ার মি আউট, ফিফা আইসিসি, ফিফা এমন একটা সংগঠন যার সদস্য সংখ্যা ইউনাইটেড নেশনের সদস্য বেশি এবং সাথে পাওয়ারফুল অর্গানাইজেশন, দেখেন ব্ল্যাটারের অবস্থা কি হচ্ছে, আর আইসিসি কোনো দাঁতই নেই। আজকে কেন আইসিসি ঠিক করে না যে কোন দেশে কোন টিম খেলতে যাবে, দে এই আকসু ফাকসু বানায় বেতন দেয় $10,000, তো তাহলে তোরা ব্যাটার যা সিকিউরিটি ঠিক আছে কিনা তোরা ঠিক করবি। আচ্ছা এটা নিয়ে আমি বলি, আইসিসি ঠিক করে আসবে কেন, অস্ট্রেলিয়ার লোকটা খালি আসবে? এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে কাসার, আইসিসির আইসিসির চেয়ারম্যান হলো প্রেসিডেন্ট হচ্ছে জহির আব্বাস পাকিস্তানের, খুব মজার ব্যাপার, দেখেন আমাদের এই টুরটা হচ্ছে, আমাদের মেয়েটি মেয়ে হয়ে গেল, আমরা কমিটমেন্টটা রাখলাম, উনি কোনো কথা বলেছেন? Not only that, শুধু আইসিসির প্রেসিডেন্ট হলেন জহির আব্বাস, এবং উনি জহির আব্বাস উনি আমার টিম এখান থেকে নিয়ে গেলেন, আমরা তাকে বন্ধুত্ব দিয়ে দিলাম। আমি একটু শেষ করে বলবো কাছের পরে, এই আইসিসির প্রেসিডেন্ট হলেন জহির আব্বাস এবং চেয়ারম্যান কিন্তু আপনার ভারতের শ্রীনিবাসন, তো এই দুই দেশের এই প্রতিবেশী দেশের এই এত বড় পোস্টে থাকার পরও এখন পর্যন্ত কিন্তু আমরা আইসিসির কাছ থেকে কোনো ধরনের কোনো মন্তব্য পাইনি। বাট এটা রকিবুল ভাই যেভাবে বলছিলেন
যে যেহেতু এখন আপনার দ্বিপাক্ষিক সিরিজগুলি হয় কিন্তু আপনার আপনার এফটিপি এর মধ্যে না, আপনার নিজস্ব আলাপ আলোচনার ভিত্তিতে। সো এখানে যদি কোনো দল যদি খেলতে না আসে সেখানে আইসিসির করার কিছু নাই। আইসিসির যদি আপনি কোনো একটা দ্বিপাক্ষিক সিরিজ হয় আইসিসির সর্বোচ্চ কাজটা হলো সেখানে আপনার আপনার ম্যাচ রেফারি ঠিক করা, আম্পায়ারদের ঠিক করা, ঠিক করা এবং সেটা আপনার কোন ইসে কি বলে আপনার ডিআরএস থাকবে কি থাকবে না এই সব ব্যাপারটা আর মোস্ট ইম্পর্টেন্টলি রিয়াকসু অ্যান্টি-করাপশন সিকিউরিটি ইউনিট অ্যান্টি-করাপশন ইউনিট তাহলে এখানে কেন ওদের অ্যান্টি-করাপশন টিম আসে নাই রাইট এটা। বাট আমরা একটু ক্রিকেটের প্রসঙ্গে ফিরে যাই, আপনি যে যে যুক্তি দেখিয়ে অস্ট্রেলিয়া এই সিরিজটি বাতিল করেছে, দেখেন আপনি ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে ডিসেম্বরের এই 2014 ডিসেম্বরের প্রায় 16 না 15 তারিখে সিডনিতে কিন্তু একটি বড় দুর্ঘটনা ঘটেছিল। সিডনির একটি ক্যাফেতে আপনার মার্টিন প্লেস নামে সিডনিতে একটি জায়গা আছে, সেই ক্যাফেতে কিন্তু একজন সন্ত্রাসী প্রায় 15 জনকে আপনার জিম্মি করে রেখেছিলেন এবং সারা দিনের জন্য জিম্মি করে রেখেছিলেন, সেখানে কিন্তু 4 জন লোক মারা গিয়েছিল। পরে আপনি বিশ্বকাপ শুরু হওয়ার সময় কিন্তু বিশ্বকাপ যখন চলছে তখন কিন্তু আপনার ফেব্রুয়ারিতে মেলবোর্ন থেকে আপনার আইএসের সন্দেহে কিন্তু বেশ কয়েকজনকে অস্ট্রেলিয়ান সরকার কিন্তু অস্ট্রেলিয়ান পুলিশ কিন্তু আটক করেছিল এবং আইএস সন্দেহে বেশ কয়েক জায়গায় বোমা হামলা হতে পারে এরকম কিন্তু তারা আশঙ্কায় ছিল। তো সেই দুই প্রসঙ্গের কথা যদি আপনি আনেন তাহলে তো বাংলাদেশের উচিত ছিল বা অন্যান্য দেশের উচিত ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট খেলতেই না যাওয়া বা অস্ট্রেলিয়া মানে বিশ্বকাপে অংশই না নেওয়া, কিন্তু সেটা তো আমরা করিনি কারণ আমরা জানি যে এটা হলো গিয়ে একটি বিচ্ছিন্ন ঘটনা। এটা ধরুন আপনি সন্ত্রাসবাদের শিকার হবে না এমন কোন দেশ পৃথিবীতে আছে কেউ গ্যারান্টি দিতে পারবে? বাট আপনি যখন সেই সেই গ্যারান্টিটুকু কি পাচ্ছেন, গ্যারান্টিটুকু পাচ্ছেন যে আপনি এখানে আসলে টোটালি নিরাপদভাবে থাকতে পারবেন, আপনি এখানে আসলে প্রাইম মিনিস্টার যে ধরনের সিকিউরিটি পান আপনি সেরকম সিকিউরিটি পাবেন, কিন্তু তারপরও আপনার সেই আশ্বাসে বা সেই স্বস্তি মিলল না, আপনি এটা ট্যুরটা ক্যান্সেলই করে দিলেন শুধুমাত্র ওই নিজের উপর নিজের আগের অবস্থানে। রকুল ভাই আমাদের এখানে খেলা নিয়ে হ্যাঁ মানে কোন যে ইন্ডিয়াতে কিন্তু আছে আগুন লাগাই দিয়েছে এগুলো জিনিস আছে, শ্রীলঙ্কাতে আগুন লাগাই দিয়েছে প্যান্ডেলের মধ্যে এই জিনিসগুলো, পাকিস্তানের প্যান্ডেলে আগুন লাগাই দিয়েছে। আমাদের ওখানে আমার জানা মতে গত 32 বছরের মতো আমি এরকম একটা ঘটনা জানি না, আমি জানি না আপনি ভালো বলতে পারবেন। হ্যাঁ যে আপনি বলেন যে গত 32 বছরে খেলাধুলার জন্য কোন জায়গায় প্যান্ডেল কোনো কিছু করে না, বাঙালি যখন বাংলাদেশ ভালো করে তখন তারা একসঙ্গে হয়ে ইরেসপেক্টিভ অফ রিলিজন কালার ক্রিড পলিটিক্যাল অ্যাফিলিয়েশন সব কিছু নিয়ে এক জায়গায় রাস্তায় নেমে যায়। আপনি বিশ্বাস করতে পারবেন দানের ভাই, আপনি নিশ্চয়ই দেখেছেন খেলা হচ্ছে স্টেডিয়ামের মধ্যে, বাইরে হাজার হাজার লোক, ওখানে চাল মারলে চিল্লাচ্ছে তারা বাইরে চিল্লাচ্ছে টিকিট পায় না ঢোকায়। হ্যাঁ তাদের আবেগটা কাজ করে, সেই আবেগটা তারা কিন্তু কোনো সময় নেগেটিভ দিকে নেয় নাই। তারা কে দিয়েছে বাংলাদেশ খারাপ করেছে, কোনো গাড়িও ভাঙে নাই, মাঠে আগুন দেয় নাই, মানুষ খারাপ করেছে না হারে সময় করেনি, কোনো সময় করেনি কিন্তু এটা কিন্তু মানতে হবে। তো আমাদের ওয়ান অফ দা ফাইনেস্ট ক্রাউড স্পোর্টিং স্পোর্টিং যদি বলতে স্পোর্টিং ক্রাউড সবকিছু যখন পজিটিভ ইন্ডিকেটর তাহলে এখানে কি হতে পারে? নিশ্চয় তাহলে ক্রিকেটের কোনো ব্যাপার সেবার নাই, আপনি লিখে নেন আমার থেকে। এখানে অন্য জিনিস তারা একটা জিনিস বলে বসছে, এখন এটাকে আমার হালাল করতে হবে, এটাকে ঝাড়াই করতে হবে, এটা খোঁড়া অজুহাত। এটা যে আমাদের এখানে আসা আমার এটা এটা এই আইএস কি করবি করবে, আমি আপনাকে দাও দিই ইটস মাই ডিউটি টু সিকিউর ইউ আমার বাড়িতে, তা নাহলে তো যেটা নাকি কাইসার বললেন তাহলে কেউ কারো বাড়িতে যাবে না, কেউ যাবে না, যাবে না, যাবে না। তাহলে স্যার এখন একটা জিনিস ইয়া হলো যে যেমন দেখেন আপনি ওনারা যে সূত্রটা দিয়েছেন, প্রথমে বলছেন ইউকে ইউকের সিকিউরিটি প্রথমে বলছে যেরকম একটা ইয়ে আছে, তারপরেই কিন্তু পর দুই একদিন পরে কিন্তু ইউএসএ বলেছে, ইউএসএ বলেছে যে এরকম জিনিস আছে যে ওইখানেই আছে। ইউএসএ তো রাস্তাঘাটে কেউ ঠিক মতো মানে লাইট চলে গেলে কেউ চলাফেরা করতে পারে না, হ্যাঁ লাইট চলে গেলে চলাফেরা করতে পারে না এবং যে কোনো সময় যে কোনো লোক ওর মধ্যে, হ্যাঁ তো ওইরকম একটা অবস্থাতে মানে কিভাবে বলছে যে আমাদের দেশে এরকম একটা ক্ষেত্র তৈরি হতে পারে? না না আমি আমি এটার সাথে একদম টোটাল আমাদের 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 কি চলমান কোন জায়গাতে এই জিনিসটা পড়েছে? নিশ্চয়ই না সেটাই তো আমরা আমি বারবার বলার চেষ্টা করে আসছি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আমাদের ক্রিকেটীয় সংস্কৃতিতে আমরা খেলাধুলা এত ভালোবাসি, যেটা রকিবুল কিছুক্ষণ আগে বলতেছিল, সেক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটবে এই ধরনের ঘটনার সাথে বাংলাদেশ জড়িত এটা অনাকাঙ্ক্ষিত, এটা চিন্তাই করা যায় না। ফলে একটা জিনিস আমার কাছে এই জন্যই বারে বারে মনে আসে যে আমরা
আবার ফিরে যাই সেই আমাদের পুরনো কনসেপ্টে, যে এই যে কনস্পিরেসি থিওরি, এখানে একটা কোন ধরনের একটা ষড়যন্ত্র আছে, সেটা হয়তো রকিবুলের ভাষায় একটা ক্রিকেটীয় ষড়যন্ত্র আমরা বললাম না, যদি নাই বলি তাহলে একটা ষড়যন্ত্র নিশ্চয়ই আছে, সেটা হতে পারে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইগোইজম কাজ করেছে এখানে, যেন আমরা প্রথম বলেছি যাবো না যাবোই না, এটা হতে পারে, এটা যেমন সত্য তেমনি আবার এটাও সত্য যে একটা যে ভদ্রলোককে হত্যা করা হলো, তারপর মাত্র হত্যা করার 2 ঘন্টার মধ্যে সাইট নামে একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে তুলে দেওয়া হলো, সবাই তো জানে, সবাই জানে প্রথম ব্যাপার জানে কি ওন আইএস করেছে, অথচ উঠাই দিল, এটা হলো ইহুদি সংগঠন, এবং ইহুদি সংগঠন এবং ফিনান্স বাই ইহুদি, এবং তারা মেরিল্যান্ডের একটা শহরে থাকে যে শহরটা সবচেয়ে অ্যাকর্ডিং টু দ্য ফোর্বস ম্যাগাজিন সবচেয়ে ইহুদি ধনী লোকদের সেখানে বাস, এবং টাইমস ম্যাগাজিনের বক্তব্য হচ্ছে সেখানে সবচেয়ে বেশি শিক্ষিত লোকের বাস, সেমনি একটা জায়গাতে এই সংগঠনটির অফিস, এবং যিনি সংগঠনটি পরিচালনা করেন রিটা কার্টস, রিটা কার্টস হচ্ছে সাবেক মোসাদের একজন এজেন্ট, ফলে এই যে এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কোন পক্ষ চাচ্ছে কিনা বাংলাদেশের নামটাকে, যেহেতু 90% মানুষ এখানে মুসলমান, এদেরকে রিপোর্ট আসছে, ফলে এই যে এটা বাংলাদেশকে কোন পক্ষ, বাংলাদেশকে যে ব্র্যান্ডিং হচ্ছে, বাংলাদেশ নাম সর্বত্র ছড়িয়ে যাচ্ছে, এটাকে ক্ষতি করার জন্য বাংলাদেশকে একটি কোট আনকোট জঙ্গি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র কিনা, এই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসছে। ফলে আজকে আমি অবশ্যই দাবি করব যে আমাদের গোয়েন্দা সংস্থা এটা বের করবে, কারা ওই ইতালিয়ান নাগরিককে হত্যা করলো, হত্যার পেছনে তাদের মোটিভ কে ছিল এটা তারা জানাবে, সো দ্যাট আমরা বিশ্বের কাছে বলতে পারি ওই একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে বাংলাদেশের কখনো বাংলাদেশকে তুলনা করা যাবে না। আমি শেষ পর্যন্ত চলে আসছি স্যার, এখন বলো তাহলে আমাদের ইয়াটা কি, আমি একটা জিনিস আমি সর্বশেষে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি আশাবাদী মানুষ, আমি মনে করি যে মানুষের জীবনে সমস্যা থাকবে, ঠিক সেরকম ভাবে দেশ হিসাবেও আমাদের সমস্যা থাকবে, কিন্তু কোনো একটা সমস্যা হলে সেই সমস্যার জন্য মন খারাপ করে বসে থাক না থেকে এই সমস্যা থেকে বেরিয়ে নতুন সমাধানটা কি হতে পারে। আমাদের সামনে এখন যে বিষয়টি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হবে সেটি হলো যে আমরা এই সিরিজটি হারিয়েছি, এটি একদম বাস্তবতা, চরম বাস্তবতা, এখন পরবর্তীতে যেন আমাদের আর কোনো ক্রিকেটীয় বা ফুটবল বা অন্যান্য কোনো ইভেন্টে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটার জন্য যত দ্রুত সম্ভব এই মানে ব্যবস্থা নেওয়া উচিত, সবচেয়ে দ্রুত নেওয়া উচিত, কারণটা হলো আপনি জানেন যে আপনার নভেম্বরের 13 তারিখে আপনার ফিফা বাছাই পর্ব খেলতে আপনার অস্ট্রেলিয়া আসার কথা, আপনি জানুয়ারিতে আমাদের এখানে এই আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ হবে, তো এই দুটো ইভেন্টে যেন বাংলাদেশ আর কোনো মতে ক্ষতিগ্রস্ত না হয় সেটার জন্য আপনি কিভাবে ড্যামেজটা কন্ট্রোল করা যায় এটার জন্য খুব দ্রুত এবং জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত। শেষ কথা বলে দেন। আমার শেষ কথা হলো যে এরকম ঘটনা যেটা কাইসার বললো ঘটবে সামনে, যে খুব একটা একেবারে ফেদার বেড প্ল্যাটফর্ম আমরা আশা করব এটা না, এর মধ্যে দিয়ে চলতে হবে, লাইফ গোজ অন, এরকম চড়াই উতরাই আমাদের আসতে থাকবে, বাট আমরা সাহসী, আমরা সবকিছুতে আমরা ইতিবাচক থাকব এবং নেগেটিভিজম আমাদের মধ্যে আনবো না, আমাদের ক্রিকেট যেটা নাকি একটু ধাক্কা খেয়েছে ওই ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে যে তারা খেলতে পারলো না বা একটা সুযোগ ছিল তাদের, বাট আমি আশা করব যে আর কোনো রকম অন্য কোনো কিছু আপনারা ভাববেন না, মাথায় নেবেন না যে আমাদের এখানে আর টিম আসবে না, আমাদেরকে ওইভাবে একটা প্রমাণ করতে চাচ্ছে পাকিস্তানের মতো, নো চান্স, উই আর দেয়ার এবং আমরা আছি, আমরা থাকব। আপনাদের ধন্যবাদ, সময় শেষ হয়ে গেছে স্টুডিওতে আসার জন্য, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।